এবছর ডিসেম্বরে চালু হচ্ছে মেট্রো রেল প্রথম পর্যায়ে এমআরটি লাইন ছয়ের উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান এই অংশের কাজের অগ্রগতি 94.14%। ট্রাস্ট ট্র্যাকে চলছে ট্রেনের ট্রায়াল রান, আরও জানাচ্ছেন রাকিব হাসান। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন সিক্স এর নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি 92.46%, আর উত্তরা থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি 94.14%। ডিপো এলাকায় ভূমি উন্নয়ন এবং পূর্ত কাজ শতভাগ সম্পন্ন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটারে বায়াড্রাকে বসানো হয়েছে রেল লাইন। সিগন্যালিং সিস্টেমের ইকুইপমেন্ট স্থাপন করে চলছে টেস্টিং। 24টি ট্রেন সেটের মধ্যে 15 সেট ইতিমধ্যে উত্তরাস্থ ডিপোতে পৌঁছেছে। চলছে কারিগরি, ফাংশনাল এবং পারফরম্যান্স পরীক্ষা। শিডিউল করে চলছে মেট্রো রেলের টেস্ট রান। উত্তরা থেকে আগারগাঁও অংশে রয়েছে 9টি স্টেশন। এর মধ্যে রূপশীট বসানো হয়েছে 8টিতে। চলছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, আর্কিটেকচারাল এবং এন্ট্রি ও এক্সিটের স্ট্রাকচার নির্মাণের কাজ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করতে সময় নির্ধারণ করা হয়েছে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি এবছরের ডিসেম্বরে চালু করা হবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাজ আমাদের এর মধ্যে সমাপ্ত হয়েছে। আপনারা জানতে পেরেছেন ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমআরটি লাইন সিক্সের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে নির্ধারণ করা হয়েছে মেট্রো রেলের ভাড়া। ঢাকার প্রথম মেট্রো রেলে চড়তে সর্বনিম্ন ভাড়া গুনতে হবে 20 টাকা, আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত খরচ পড়বে 100 টাকা। আর মাত্র কয়েক মাস পরেই মেট্রো রেলে চড়বে রাজধানীবাসী। অধিকাংশ স্টেশনই প্রায় সম্পন্ন, চলছে শেষ মুহূর্তের কর্মকাণ্ড। স্টেশনগুলোতে বসানো হয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। উত্তরা দিয়াবাড়ি থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।